সপ্তাহ জুড়ে উত্তরের জেলা দিনাজপুরে বয়ে যাচ্ছে গরম বাতাস ও প্রচণ্ড তাপদাহ। রোদের তীব্রতায় পুড়ে কালচে হয়ে যাচ্ছে গাছের লিচু। তীব্র তাপদাহে গাছই ফেটে ও শুকিয়ে যাচ্ছে লিচু। তাই অনেকটা বাধ্য হয়ে গত দুদিনে হাজার হাজার বাগানি লিচু নামিয়ে বাজারে আনছেন। বাজারে প্রকারভেদে প্রতি শ মাদ্রাজি লিচু 250 থেকে 300 টাকা, বম্বে 150 টাকা, বেদেনা 400 থেকে 600 টাকা এবং চায়না 3 জাতের লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। বৃষ্টি নাই, তাপমাত্রা মাটি হিট হয়ে যাচ্ছে, এই কারণে লিচুটা দোষায়। প্রচণ্ড ওয়েদারের জন্য আমরা লিচু বাগানে রাখতে পাচ্ছি না, লিচু জ্বলে যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে লিচু কিনতে আসা পাইকার বলছেন, বাজারে লিচু আমদানি বেশি, তবে তাপদাহে লিচু পাঠাতে সমস্যা হচ্ছে। বাগানে লিচু আনে দাম পাচ্ছে না, রোদে এত জ্বলে যাচ্ছে লিচু। সাইজটা এবার ছোট, দাম যদি একটু কম আসে তবু আমরা মানে শান্তি অনুযায়ী কিনতে পারছি। জেলার অন্যতম পাইকারি বাজার কালীতলা ফল মার্কেটে স্থান সংকুলন না হওয়ায় পাইকার সহ ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগের কথা জানান আড়তদাররা। লিচু বেচতে আসবো, মার্কেটে জায়গা নাই, রাস্তা খুব জাম। লিচু প্রচুর আমদানি, কিন্তু আমাদের জায়গার সমস্যার জন্য আমরা বেচা কিনা করে শান্তি পাচ্ছি না। জেলা কৃষি অফিসের তথ্য মতে দিনাজপুরের 13 উপজেলায় 5,900 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।